পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হলেন 123 কর্মকর্তা। জনপ্রশাসনের 123 জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছে সরকার। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে 117 জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। বাকি 6 জন কর্মকর্তা বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনে কর্মরত রয়েছেন। পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন এস এম মাসুদুর রহমান, পরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মোহাম্মদ আতাউর রহমান, উপসচিব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ গিয়াসউদ্দিন মোগল, মহাব্যবস্থাপক বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, ডক্টর খুরশিদ আলম, উপসচিব অর্থ বিভাগ সংযুক্ত, মোহাম্মদ এজাজ আহমেদ জাবেদ, বিএলআরসি ভূমি সংস্কার বোর্ড ঢাকা, বেগম মাহবুবা ফারজানা, পরিচালক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, মোহাম্মদ আব্দুর রউফ, পরিচালক ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ঢাকা, মোহাম্মদ হামিদুর রহমান, উপসচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল বাশির, পরিচালক সমাজসেবা অধিদপ্তর, মোহাম্মদ ইব্রাহিম খান, পরিচালক সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, মোহাম্মদ কামরুজ্জামান, উপসচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, মোহাম্মদ মফিজুর রহমান, উপসচিব বিদ্যুৎ বিভাগ, আবু হেনা মোস্তফা জামান, উপসচিব জননিরাপত্তা বিভাগ সংযুক্ত, মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক সরকারি কর্মচারী হাসপাতাল পার্শ্বসজ্জা বিশিষ্ট হাসপাতাল উন্নতিকরণ শীর্ষক প্রকল্প, খন্দকার আজিম আহমেদ, পরিচালক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি, বেগম মনোয়ারা ইরশাদ, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বেগম মিনারা মারুক, উপব্যবস্থাপক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিস, মোহাম্মদ ওহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাদারীপুর, মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু হাইটেক সিটি 2 এর সহায়ক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প, মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া, উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ ঢাকা, ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক বগুড়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রকল্প পরিচালক নজরুল ইনস্টিটিউট ঢাকা, মোহাম্মদ হামিদুল হক, পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা, মোহাম্মদ ইরশাদুল হক, উপসচিব স্থানীয় সরকার বিভাগ, মোহাম্মদ আবুল ইসলাম, সচিব বাংলাদেশ ট্যারিফ কমিশন, মোহাম্মদ জিয়াউল হক, উপপরিচালক আরপিএটিসি, সৈয়দা নোয়ারা জাহান, উপসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল, ডক্টর এএনএম বজলুর রশিদ, উপপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, জনাব মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকী, পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয়, বেগম বদরুন্নাহার, পরিচালক ওয়ারপো ঢাকা, আবু সালেম মোহাম্মদ ফেরদুস খান, জেলা প্রশাসক ঢাকা, গৌতম চন্দ্র পাল, মন্ত্রীর একান্ত সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঢাকা, বেগম হুমায়রা বেগম, উপসচিব খাদ্য মন্ত্রণালয়, মোহাম্মদ মাহবুবুর রহমান ভুত্রা, উপসচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেগম সুরায়া পারভিন শেলি, উপসচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, মোহাম্মদ হাসান মারুক, উপসচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মোহাম্মদ মুখলেসুর রহমান, উপসচিব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুত্রা, প্রধানমন্ত্রীর বেসামরিক বিষয়ক ও শিল্প বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, মোহাম্মদ হাসান আরিফ, উপসচিব সংযুক্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়, শাহানা শারমিন, উপসচিব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর আবু শাহিন মোহাম্মদ, আসাদুজ্জামান, উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, বেগম নাসিমা পারভিন, উপসচিব অর্থ বিভাগ, জনাব এ কে এম বেঞ্জামিন রিয়াজি, পরিচালক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী, মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিচালক হজ অফিস ঢাকা, আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান, উপসচিব সংযুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, উপসচিব স্থানীয় সরকার বিভাগ, তন্ময় দাস, জেলা প্রশাসক নোয়াখালী, বেগম নুরুন আক্তার, পরিচালক ওয়েজ অনার কল্যাণ তহবিল, বেগম রেহানা ইয়াসমিন, উপসচিব পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইয়াসমিন বেগম, উপসচিব বিদ্যুৎ বিভাগ, মোহাম্মদ আতিকুর রহমান, মন্ত্রীর একান্ত সচিব রেলপথ মন্ত্রণালয়, মোহাম্মদ আয়াতুল ইসলাম, উপসচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বেগম রহিমা বেগম, উপসচিব অর্থ বিভাগ, কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত কমিশনার আরআরআরসি অফিস কক্সবাজার, মোহাম্মদ শফিউল আরিফ, জেলা প্রশাসক যশোর, মোহাম্মদ সেলিম খান, নির্বাহী পরিচালক শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প গাজীপুর, বিনয় কৃষ্ণ দেবনাথ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আব্দুল লতিফ মোল্লা, সচিব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, সচিব বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা,
মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার উপসচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মোহাম্মদ নাসির উদ্দিন উপসচিব সংযুক্ত স্বাস্থ্য সেবা বিভাগ, বেগম নাফসিজা শেমা উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ সেলিম ফকির আঞ্চলিক বিভাগীয় কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এএনএম মইনুল ইসলাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী, শেখ আক্তার হোসেন উপসচিব সুরক্ষা সেবা বিভাগ, মোহাম্মদ নূর আলম সিদ্দিকী মন্ত্রীর একান্ত সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ মাহফুজ আলম খান উপসচিব অর্থ বিভাগ, বেগম জেসমিন নাহার উপসচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন প্রকল্প পরিচালক গবেষণা উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার সমৃদ্ধকরণ প্রকল্প, বেগম আয়েশা আক্তার উপসচিব মন্ত্রিপরিষদ বিভাগ, মোহাম্মদ সাইদ কুতুব পরিচালক বিআরডিবি, মোহাম্মদ হামিদুল হক জেলা প্রশাসক রাজশাহী, মোহাম্মদ ওয়ালিদ হোসেন উপসচিব অর্থ বিভাগ, মোহাম্মদ আব্দুল মান্নান উপসচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, খন্দকার জহিরুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চট্টগ্রাম, মনীষ চাকমা উপসচিব পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডক্টর মোহাম্মদ আবুল হোসেন উপসচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর গোলাম মোহাম্মদ ফারুক উপসচিব স্বাস্থ্য সেবা বিভাগ, মুন্সী আব্দুল আহাদ উপসচিব অর্থ বিভাগ, রাশেদা জামান উপসচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, হায়দার আলী চৌধুরী পরিচালক সিটিইউ আইএমইভি, মোহাম্মদ মনিরুল ইসলাম উপ প্রকল্প পরিচালক ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুরেস্ট আইএসপিপি, মৃত্যুঞ্জয় শাহ উপসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মোহাম্মদ শাহ আলম উপসচিব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান উপসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ উপসচিব অর্থ বিভাগ, মোহাম্মদ মনোয়ার হোসেন পরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, শিখা সরকার উপসচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল খালেক মাল্লিক উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত, ফাহমিদ আক্তার পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, মোহাম্মদ ফজলুল হক উপসচিব বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সাইফুদ্দিন আহমেদ উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ মইনুল ইসলাম তিতাস উপসচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সালে আহমদ প্রকল্প পরিচালক নারায়ণগঞ্জ এর 2500 জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মোহাম্মদ মিজানুর রহমান উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, আসমা তাসতিন উপসচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত, এ কে এম শহীদুল্লাহ উপসচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ডক্টর উত্তম কুমার দাস উপসচিব পরিকল্পনা বিভাগ, হম রফিকুল ইসলাম উপসচিব বস্ত্র পাট মন্ত্রণালয়, মোহাম্মদ আবুল খায়ের উপসচিব শিল্প মন্ত্রণালয়, ডক্টর নাহিদ হোসেন উপসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এ এম মোতাহের হোসেন প্রকল্প পরিচালক শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা, আব্দুর রহিম সচিব নজরুল ইনস্টিটিউট, সুবোধচন্দ্র ঢালী উপসচিব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মোহাম্মদ শরাফত জামান উপসচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুল ইসলাম উপসচিব কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ মোশারফ হোসেন প্রকল্প পরিচালক ন্যাশনাল ওসিসিইউ হেলথ অ্যান্ড সেফটি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, মোহাম্মদ আনিসুর রহমান ট্রাফিক ইঞ্জিনিয়ার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডক্টর মোহাম্মদ মশিউর রহমান প্রকল্প ব্যবস্থাপক ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প, মোহাম্মদ জাহিদুল হক সর্দার পরিচালক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, গোলাম সরোয়ার ই কায়নাত পরিচালক সেদা বিদ্যুৎ বিভাগ, আবদুল্লাহ আল মাহমুদ ফারুক প্রকল্প পরিচালক সিসিএ কার্যালয় সিএ মনিটরিং সিস্টেম স্থাপন ও নিরাপত্তা বিধান শীর্ষক বিনিয়োগ প্রকল্প, মোহাম্মদ মিজানুর রহমান উপসচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মীর জাহিদ হাসান উপসচিব কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ, মোহাম্মদ কাউসার আহমেদ উপসচিব তথ্য মন্ত্রণালয়। এছাড়াও পদোন্নতি পেয়েছেন বিভিন্ন দূতাবাসের জ্যেষ্ঠ 6 কর্মকর্তা, মোহাম্মদ হুমায়ুন কবির কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস তেহরান ইরান, এস এম জাকারিয়া হক কমার্শিয়াল কাউন্সিলর উপসচিব বাংলাদেশ হাই কমিশন যুক্তরাষ্ট্র, হাসান খালেদ ফয়সাল কমার্শিয়াল কাউন্সিলর উপসচিব বাংলাদেশ দূতাবাস মায়ানমার, জিয়াউল আবিদিন কাউন্সিলর বাংলাদেশ এম্বাসি টোকিও জাপান, মোহাম্মদ সবুর হোসেন কমার্শিয়াল কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস ইরান, দীপেন্দ্রচন্দ্র দেবনাথ কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস আফগানিস্তান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা 411টি, সেখানে পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে 739 জনে। এর আগে গত বছরের 16 জুন 136 জনকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।